এইচআরএম এর সিস্টেমের মাধ্যমে এবার ধীরে ধীরে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক নিয়ন্ত্রণের পথে হাঁটছে রাজ্য সরকার। এর আগে সরাসরি বিশ্ববিদ্যালয়গুলিকে টাকা দিত রাজ্য, সেখান থেকে টাকা পেতেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। ২০ সেপ্টেম্বর ১১টি সরকার পোষিত বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসারদের সঙ্গে বৈঠক হয় নবান্নের অর্থ দফতরে। তারপরেই জানিয়ে দেওয়া হয় এইচআরএম এর সিস্টেমের মাধ্যমে ট্রেজারি থেকে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অফিস স্টাফ থেকে অধ্যাপকদের বেতন সরাসরি ঢুকবে অ্যাকাউন্টে। বুধবার চৌঠা অক্টোবর ফের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৈঠকে বসছে নবান্ন। তার আগেই ফের প্রতিবাদ জানিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি ১৪টি বামপন্থী অধ্যাপক সংগঠনগুলি। ২০ সেপ্টেম্বর এই বৈঠকে হাজির ছিলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, ডায়মন্ড হারবার ওমেন্স বিশ্ববিদ্যালয়, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসাররা। বুধবারের বৈঠকে আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসারদের হাজির থাকার কথা। তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের তরফে সমর্থন মিললেও বেশিরভাগ ক্ষেত্রেই বিরুদ্ধ মতামত পাওয়া গিয়েছে অধ্যাপক সংগঠনগুলির। তাদের দাবি, উচ্চশিক্ষা দপ্তরের তরফে বেতন দেওয়ার অর্থ সরকারিভাবে বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করা, প্রয়োজনে সরকারি কর্মচারী দেখিয়ে অধ্যাপককে বদলি করে দেওয়া। রাজ্যপালের সঙ্গে লড়াইকে কেন্দ্র করে এবং অতি সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বিশ্ববিদ্যালয়গুলিতে আর্থিক নিষেধাজ্ঞা জারি করার কথা জনসমক্ষে বলেছেন, যা একেবারে অসাংবিধানিক, তারা অতি উৎসাহী হয়ে পড়ে রাজ্য সরকার, রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তর এই কারণটি ঘটিয়েছে বলে আমরা মনে করি। বিশ্ববিদ্যালয়ে যেটুকু স্বাধিকার রয়েছে, যেটুকু স্বাধীনতা রয়েছে, সেটুকু হরণ করা হবে। তাদের আরও দাবি, প্রয়োজনে বন্ধ করে দেওয়া হতে পারে বিরোধী মনস্ক অধ্যাপকদের বেতন, আর এই প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনও ভঙ্গ করার সামিল। বিশ্ববিদ্যালয়ের আইনে বলা আছে ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার হবে বিশ্ববিদ্যালয়ের কেউ, রেজিস্টার হতে পারেন ফিনান্স অফিসার বা উপাচার্য, যেখানে যেমন আছে আইনে, কিন্তু ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার কখনোই গভর্নমেন্ট হতে পারে না। তাহলে এই করে আসলে যেটা করার চেষ্টা হতে পারে, পুরো স্যালারিটা কন্ট্রোল করার চেষ্টা হতে পারে এবং কিছু লোকের স্যালারি বন্ধ হয়ে যেতে পারে, সেখানে বিশ্ববিদ্যালয়ের কিন্তু কিছু করারই থাকবে না। আরও অনেক বিপদ হতে পারে, যে বিশ্ববিদ্যালয়কে সরকারি কর্মচারী দেখিয়ে তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হতে পারে। অধ্যাপকদের দাবি, রাজ্যপালের সঙ্গে সংঘাতের জেরেই এই পদক্ষেপ রাজ্যের। এই নিয়ে আগেও যৌথ প্রেস বিবৃতি দিতে দেখা যায় ১১টি বিশ্ববিদ্যালয়ের বামপন্থী অধ্যাপক সংগঠনগুলিকে। এবার ফের দ্বিতীয় বৈঠকের আগে শিক্ষামন্ত্রীকে চিঠি ১৪টি বামপন্থী অধ্যাপক সংগঠনের। যদিও এই মুহূর্তে দিল্লিতে তৃণমূলের ধর্নায় রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আদৌ কি গুরুত্ব পাবে অধ্যাপকদের এই মতামত, নাকি ঘুরিয়ে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক নিয়ন্ত্রণের প্রক্রিয়া চালিয়ে যায় রাজ্য সরকার, সেটাই দেখার। শান্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।